ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ অভিযান তৃণমূল কংগ্রেসের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভারতবর্ষের অন্যতম প্রাচীন ক্যান্টনমেন্ট ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, যে ক্যান্টনমেন্ট বোর্ডের পানীয় জল থেকে শুরু করে বাড়ির ট্যাক্স অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে, এই অভিযোগ তুলে আগামী 3রা মে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট কার্যালয় অভিযানের ডাক দেওয়া হয়েছে নোয়াপাড়া শহর 2 তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। সেই ক্যান্টনমেন্ট কার্যালয় অভিযানের সমর্থনে এবং ক্যান্টনমেন্ট বোর্ডের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আয়োজন করা হল গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া শহর 2 তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সঞ্জীব সিং, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন সহসভাপতি কাশীনাথ সাহা, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সিক্তা দাস, যুব তৃণমূল কংগ্রেস নেতা ওমপ্রকাশ সিং, রোহিত বাল্মীকি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। এই দিন ব্যারাকপুর সদরবাজার অঞ্চলে মানুষের বাড়ি গিয়ে এবং পথ চলতি ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে থাকা মানুষের থেকে স্বাক্ষর গ্রহণ করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন সহসভাপতি কাশীনাথ সাহা এবং নোয়াপাড়া শহর 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব সিং জানান, আজকে আমাদের নোয়াপাড়া টাউন 2 তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি সঞ্জীব সিং এর নেতৃত্বে আমরা আজকে গণস্বাক্ষর অভিযান করছি। কারণ 2 বছর 3 মাস হতে চলল, 10 ফেব্রুয়ারি 2021 আমাদের ক্যান্টনমেন্ট বোর্ডের বোর্ড ভ্যারিড হয়েছে এবং কোনো জনপ্রতিনিধি নয়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড, যেখানে আমাদের রাজ্য সরকার বিনা পয়সায় জল দেয় পঞ্চায়েতকে, পৌরসভাকে, কর্পোরেশনকে, সেখানে জলের ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং শুধু জলের ট্যাক্স নয়, বাড়ির ট্যাক্স অযৌক্তিকভাবে বিরাট অ্যামাউন্টে বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা সাধারণ মানুষের দেওয়া খুবই কষ্টকর হচ্ছে। জলের ট্যাক্স আগে 24 ঘন্টা আমরা জল পেতাম যখন বোর্ড ছিল, এখন বোর্ড টাইমিং করে দেওয়া সত্ত্বেও জলের ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, কোনো পরিষেবা আমরা পাচ্ছি না। আজ আমাদের ক্যান্টনমেন্ট হসপিটাল আজকে মুরমুসু হয়ে পড়েছে, ওখানে আমাদের ক্যান্টনমেন্টের নাগরিকরা যারা যাচ্ছেন তারা ভালোভাবে পরিষেবা তো দূরের কথা, একটা ইঞ্জেকশন, একটা ওষুধ, একটা সিলাইন এবং একটা সিরিঞ্জ পর্যন্ত পাচ্ছেন না। গরিব মানুষরা খুবই সাফার আর হচ্ছে। 3 মে সকাল 10টা থেকে আমরা ক্যান্টনমেন্ট অভিযান করব। আমরা এই কপি আমাদের ডাইরেক্টর জেনারেলকে দিয়েছি, আমাদের প্রিন্সিপাল ডাইরেক্টরকে দিয়েছি, আমাদেরকে ডিএমকে দেব, আমরা এই কপি আমাদের প্রেসিডেন্ট ক্যান্টনমেন্ট বোর্ড ব্রিগেডিয়ারকে দেব, সিওকে দিচ্ছি, এসডিওকে দেব, এবং আমরা মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পাথেয় করে আমি ক্যান্টনমেন্টের সমস্ত নাগরিককে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আমাদের আন্দোলনটা জারি রাখব। দেখুন, প্রথম তো বলি কি, আমাদের লাস্ট ইলেকশন হয়েছিল 2015 সালে ফেব্রুয়ারি মাস, মোস্ট প্রবাবলি। তারপর হিসাব মতো 5 বছর পর 2020 সালে হওয়ার কথা, সেটা হতে পারেনি, কোনো কারণে হতে পারেনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত যেভাবে ইলেক্টেড মেম্বার না থাকার জন্য ক্যান্টনমেন্ট বোর্ড যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সেটা আমরা যারা ক্যান্টনমেন্টবাসী, ম্যাক্সিমাম আমরা সব গরিব, তাদের কিন্তু খুব বোঝা হয়ে যাচ্ছে। যেটা আপনাকে রিসেন্টলি আপনারা খবর পেয়েছেন বা আপনারা জানেন কি, আমাদের জলের উপর ট্যাক্স নিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি ঘোষণা করেছেন জলের আর এক নাম জীবন, অর্থাৎ জলের ওপর কোনো ট্যাক্স নেব না। কিন্তু এখানে ক্যান্টনমেন্ট জোর করে সে নিচ্ছে, সে প্রথম 15 টাকা করে পার কানেকশান পার মান দিত, তারপর 45 টাকা করে হয়েছে, এখন দেখা যাচ্ছে রিসেন্টলি ওরা মোস্ট প্রবাবলি গত মাসে ওরা একটা রেজুলেশন পাস করেছে, সেখানে দেখা যাচ্ছে ওরা 90 টাকার মতো নিচ্ছে, যেটা বাৎসরিক গিয়ে 1000 টাকা করছে। 960 24 ঘন্টা ছিল, এখন টাইমিং জল আমরা পেতাম সেখানে 24x7 পেতাম, কিন্তু বর্তমানে বোর্ড না থাকার জন্য এরা একনায়কতন্ত্র, নিজে যা সিদ্ধান্ত নিচ্ছে, যা ভালো বুঝছে বসে বসে, সেই সিদ্ধান্ত ওরা কিন্তু অনুভব করতে পারছে না। গরিব মানুষরা কীভাবে সাফার হচ্ছে, শুধু জলের ওপর নয়, বাড়ির ট্যাক্স ওরা যেভাবে বৃদ্ধি করছে, বাড়ির ট্যাক্স একটা বৃদ্ধি করার একটা নিয়ম থাকে, কিন্তু ট্যাক্স, গৃহ ট্যাক্স যেভাবে বাড়াচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আজকে
গণস্বাক্ষর আমরা অভিযান শুরু করেছি, আজকে সূচনা করেছি আমরা, আজকে ক্যান্টনমেন্ট 4 নম্বর ওয়ার্ড থেকে করেছি, কালকে আমরা আবার 3-2-1 করে এরকম কারদালি বাজার 7টা ওয়ার্ডে আমরা প্রতিবাদ করব। শুধু একটা জল আর বাড়ির ট্যাক্সের উপর নয়, হাসপাতালের উপর যেভাবে আমাদের যেভাবে পরিষেবা পাওয়ার কথা ছিল বা বিগত দিনে আমরা ক্যান্টনমেন্ট থেকে যেভাবে সুযোগ সুবিধা পেতাম সেগুলো থেকে আমরা বঞ্চিত। মানুষ কিন্তু খুব চাপের মধ্যে আছে, অসহায় আছে, এই মানুষদের পাশে পেয়ে আমরা নিয়ে আন্দোলন করব। আমরা এটা প্রথম ডেপুটেশনের জন্য আমরা জানিয়েছি, 3 তারিখ আমরা ডেট দিয়েছি, এখনও পর্যন্ত উনি কোনো রেসপন্স দিননি। আমরা আগামী 30রা মে আমরা সবাই জনগণকে নিয়ে ওইখানে আমরা ডেপুটেশন দিতে যাব। উনি যদি আমাদের কথা যদি শোনেন ভালো, না শুনলে লাস্ট লড়াই আমরা লড়ে যাব, রাজনৈতিকভাবে আমরা লড়ে যাব। এমন কোনো আমরা সিন ক্রিয়েট করব না যা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, রাজনৈতিকভাবে নিজেদের দাবি আদায় করার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।